আমি কালকে আমার বাপের বাড়ি এসে হলো দেখে নেওয়া যাক ব্রেকফাস্ট টেবিলে কি কি রয়েছে আমাদের আজকের মেনু। আমি নিয়ে নিয়েছি পতঞ্জলি কেশকান্তি হার্বাল মেহেন্দি। তো হাই গাইজ, আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। দেখো গাইজ, আমি চুলটা শ্যাম্পু করে ভালো করে ওয়াশ করে নিয়েছি। তো এখন মনে হয় মা লাঞ্চ রেডি করছে। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পাপাই এন্ড রিনিস ব্লগ। তো ফ্রেন্ডস, এখন বাজে সকাল 8:30। সো গুড মর্নিং সবাই। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি কালকে আমার বাপের বাড়ি এসেছি কাল রাত্রেবেলা। তো আমি ভীষণ টায়ার্ড ছিলাম, তো ভিডিও করতে পারিনি। আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি। তো চলো দেখা যাক আমি সারাদিন কী কী করি, তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে, তবে তোমরা জানতে পারবে আমি আজকে সারাদিন কী কী করলাম আমার বাপের বাড়িতে। তো চলো স্টার্ট করা যাক। ফ্রেন্ডস, আমি যেহেতু এই মাত্র ঘুম থেকে উঠলাম, আমার বিছানাটা এখনও প্রপারলি আমি গুছিয়ে উঠতে পারিনি। তো আমি এবার বিছানাটা গোছাবো, তারপর তোমাদের কাছে আবার ভিডিওতে ফিরে আসছি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম ফ্রেশ হয়ে গেছি, আর আমার বিছানা গোছানোও কমপ্লিট। এবার আমি ব্রেকফাস্ট করতে বসবো। তো চলো দেখে নেওয়া যাক ব্রেকফাস্ট টেবিলে কী কী রয়েছে আমাদের আজকের মেনু। তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে ব্রেকফাস্টে রয়েছে রুটি, স্যালাড, তরকারি, ডিম সেদ্ধ, কলা, আর এইটা কি বলতো, এটা হচ্ছে কুমড়োর বিচে। তোমরা প্রত্যেকেই জানো, হয়তো জেনে থাকবে যে এটা কত বেনিফিটস দেয় শরীরের জন্য। তোমরা একটু স্টাডি করলেই জানতে পারবে যে কুমড়োর বিচে খাওয়া কতটা উপকার। তো আমি এখন খেতে বসে পড়ব। এখানে আমার বাবা খাচ্ছে, বাবা রেডি হয়ে গেছে অফিস যাবে বলে। তো বাবা রুটি খাবে না বলে এখানে মুড়ি আর সমস্ত কিছু নিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছ। আমিও বসে যাব, মা একটু গ্যাসের সামনে কাজ করছে, এখনো রান্না করেনি, এখনো বাড়ছে নিজের খাবারটা। আমি এবার খেতে বসে পড়ব, চলো খাওয়া স্টার্ট করা যাক। আমি আজকে চুলে স্নান করার আগে একটু হেনা করব, তো আমি দেখিয়ে দেব যে আমি কিভাবে চুলে হেনা করি। তো চলো দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি পতঞ্জলি কেশকান্তি হার্বাল মেহেন্দি। এটা পুরো 100% হার্বাল হেনা। তো চলো দেখে নেওয়া যাক এতে কী কী রয়েছে। এতে রয়েছে হেনা, আমলা, মেথি, শিকাকাই, ভৃঙ্গরাজ, নিম, কাঁথা, চাই, কালুঙ্গি অ্যান্ড নীল। তো আমরা অনেকেই জানি যে এই উপাদানগুলো আমাদের চুলের জন্য কতটা জরুরি, এগুলো আমাদের চুলের খাদ্যও বলা যেতে পারে। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আমি হেনাটাকে চুলে লাগানোর জন্য কীভাবে প্রিপেয়ার করে থাকি ন্যাচারালি। তো চলো। তো তোমরা দেখতেই পাচ্ছ চাটা বেশ লাল কালার হয়েছে, 5 মিনিট ধরে ফোটালাম আমি। এবার আমরা চাটা ছেঁকে নেব। তো দেখো সবাই, আমি চায়ের লিকারটা নিয়ে নিয়েছি, আর এতে আমি হেনাটা মিশিয়ে দেবো একটু একটু করে। হেনাটা আমি অর্ধেকটা ঢেলে নিলাম। এবার এটাকে ভালো করে চামচ দিয়ে মিক্স করে নেব।
তোমরা দেখতেই পাচ্ছো আমি হেনাটার খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি চায়ের লিকারটা দিয়ে। ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি আমি এটা অলরেডি। এবার আমি এখানে মধু নিয়ে নিয়েছি, 4 চামচের 1 চামচ মধু আমি এতে অ্যাড করব। মধু অ্যাড করে দিলাম। এবার আমি একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা ফাটিয়ে এর মধ্যে দেব আমি। দেখো ডিমটা ফাটিয়ে আমি হেনার মধ্যে দিয়ে দিয়েছি, এটাকে এবার ভালো করে মিক্স করে নেব। তো আমরা কম বেশি সকলেই হেনা করে থাকি, আর তোমরা তো জানোই হেনা চুলের জন্য কতটা উপকারী। আমাদের মান্থলি অন্তত 1 থেকে 2 বার হেনা করা উচিত প্রত্যেকের চুলে। আর ডিম তো জানোই, ডিমকে চুলের খাদ্য বলা হয়ে থাকে। চুলটা কতটা স্মুথ হয় ডিম ইউজের পর তোমরা অনেকেই জানো যারা ইউজ করে থাকো। তো দেখো আমি এটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে এটা স্মুথ পেস্ট তৈরি হয়, চুলে খুব সুন্দরভাবে আমি অ্যাপ্লাই করতে পারি। দেখো কত সুন্দর একটা থিক অথচ স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। আমি এবার এটা আমার চুলে অ্যাপ্লাই করে নেব। হেনাটা খুব ভালোভাবে চুলে অ্যাপ্লাই করে নিয়েছে। অ্যাকচুয়ালি আমার মা আমাকে হেনাটা লাগিয়ে দিয়েছে চুলে, আজকে পুরো চুলটাই ভালোভাবে কভার করে নিয়েছি হেনাটা। তো আমি প্রায় 10 মিনিট হলো হেনাটা রেখেছি, এখনও 1/2 ঘন্টা মতন হেনাটা রাখবো, তারপর খুব ভালোভাবে শ্যাম্পু দিয়ে হেয়ারটা ওয়াশ করে নেব। দেখে নাও হেনাটা আমি পুরো চুলটায় লাগিয়েছি, আর আমি তখন ড্রেসটা অন্য ড্রেস পরেছিলাম সকাল থেকে, বাট আমি ড্রেসটা এখন চেঞ্জ করে নিয়েছি কারণ হেনা করার জন্য আমার ড্রেসটা নোংরা হতে পারে, তাই আমি অন্য একটা পুরনো জামা পরে নিয়েছি। আর আমার মা এখন বোধহয় রান্না করছে, চলো গিয়ে দেখে নিই কি রান্না করছে। ফ্রেন্ডস দেখো মা আজকে কি রান্না করছে। কি রান্না করছো? পালং শাকের চচ্চড়ি হচ্ছে। পালং শাকের চচ্চড়ি হচ্ছে এটাই, আর এটাতে চিংড়ি মাছের ভাপা। আচ্ছা আর ভাত? ভাত তো মানে এই হলো। আচ্ছা ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখেছে। তো দেখো রান্না চলছে। তো হাই গাইজ, আমি স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। দেখো গাইজ আমি চুলটা শ্যাম্পু করে ভালো করে ওয়াশ করে নিয়েছি, আর চুলটা এখনও ভিজে আছে, বাট বোঝা যাচ্ছে যে খুবই শাইনি লাগছে এবং দেখো খুবই স্মুথ এবং সিল্কি হয়ে গেছে। আর হ্যাঁ একটা কথা, তোমাদের যাদের ড্যান্ড্রাফের প্রবলেম রয়েছে তারা এইটা অবশ্যই ইউজ করে দেখো, আর আমাকে জানিও কমেন্ট বক্সে যে তোমরা কী রেজাল্ট পেলে। তো এখন বাজে বেলা 1টা, আর এখন আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে। তো এখন মনে হয় মা লাঞ্চ রেডি করছে, তো চলো দেখে নেওয়া যাক। এখন লাঞ্চটা রেডি করছে, আমরা খেতে বসে যাব। ও হ্যাঁ, তার আগে আইটেমগুলো অবশ্যই তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো যে কী কী আইটেম রয়েছে লাঞ্চে। দেখো রয়েছে ভাত, লেবু, এটা হচ্ছে যে পালং শাকের চচ্চড়ি, এটা বাঁধাকপির তরকারি, এটা শিম ভাজা, এটা বাটা মাছের ঝাল, এটা চিংড়ি মাছের ভাপা, আর এখানে রয়েছে স্যালাড, এটা জল। তো চলো খাওয়া স্টার্ট করা যাক, ভীষণ খিদেও পেয়েছে।
আমার খাওয়া কমপ্লিট। আজকের ভিডিওটা মোটামুটি এখানেই শেষ করতে চলেছি। আর হ্যাঁ, ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান আপনারা কী ধরনের ভিডিও দেখতে চাইছেন, সেই ধরনের ভিডিওই আমরা আনব, সেগুলোও কমেন্ট করে জানান অবশ্যই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট করুন, আর আমাদেরকে এইভাবেই ভালোবাসতে থাকুন। তো আজকের মতো টাটা।